মেসেঞ্জারের ইন টু এন্ড এনক্রিপ্টেড, সো এই অপশনটি আপনি মেসেঞ্জার থেকে কিভাবে ডিলিট করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে। মেসেঞ্জারে কিন্তু এখন বর্তমানে এই যে ইন টু এন্ড এনক্রিপ্টেড, সো এনক্রিপশন, এই সমস্যাটি কিন্তু বেশি দেখা যাচ্ছে মেসেঞ্জারে। তো আমি যদি এই অপশনে ক্লিক করে দেই, দেখেন ইন টু এন্ড এনক্রিপ্টেড আমার অ্যাকাউন্টের নিচে চলে আসছে। তো এই অপশনটি আপনি মেসেঞ্জার থেকে ডিলিট করবেন কিভাবে, চলুন আপনাদেরকে সেটাই দেখিয়ে দেই। সো তার আগে একটা কথা না বললেই নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সো গাইস প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এর জন্য প্রথমেই মেসেঞ্জার অ্যাপস ওপেন করবেন। ওপেন করার পর যে অ্যাকাউন্টের মধ্যে, মানে যে অ্যাকাউন্ট থেকে আসলে আপনি ইন টু এন্ড এনক্রিপশন ওই অপশনটা রিমুভ করতে চাচ্ছেন, সেই অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবেন। সো দেখেন এই যে এখান থেকে আমি ইন টু এন্ড এনক্রিপশন বা এনক্রিপ্টেড এই অপশন আমি রিমুভ করব। তো যে আইডি থেকে ওই অপশনটা রিমুভ করতে চাচ্ছেন সেই আইডির ওপর নোক দিয়ে ট্যাপ করে কিছুক্ষণ ধরে রাখুন, তারপর এখান থেকে ডিলিট করে দিন। সো ডিলিট করার আগে অবশ্যই আপনাকে ভাবতে হবে, আপনি কিন্তু আগে যে সকল মেসেজ করেছিলেন ওই ফ্রেন্ডের সাথে সবগুলো মেসেজ কিন্তু অবশ্যই ডিলিট হয়ে যাবে। তো এই যে ডিলিট অপশনে ক্লিক করে দিন, এছাড়া কিন্তু অন্য কোনো উপায়ে এই সমস্যাটি আপনি সমাধান করতে পারবেন না। তো এই যে দেখেন আমি ডিলিট করে দিলাম। সো ওকে, ডিলিট করার পর এখন আপনি কী করবেন, এই যে সার্চ অপশনে যাবেন, সার্চ অপশনে যাওয়ার পর আপনার ওই ফ্রেন্ডের অ্যাকাউন্টের নাম লিখে এখানে আপনি সার্চ করবেন, তাহলে কিন্তু ওই প্রোফাইলটা আবারও এখানে চলে আসবে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আবারও কী করবেন, ওই ফ্রেন্ডের অ্যাকাউন্টের নাম লিখে এখানে সার্চ করবেন। এই যে দেখেন ওই প্রবলেমটি কিন্তু আমার এই অ্যাকাউন্টের মধ্যে আর নেই, আমি যদি এই অপশনে ক্লিক করি এই যে দেখেন প্রবলেমটি কিন্তু সলভ হয়ে গিয়েছে। তো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে, সে অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।